শান্তি প্রসুত বলেন আমি একটা জিনিস বুঝতে যাচ্ছি আপনি অনেক লাইভে শুনছেন মানে অনেক কিছু শুনছি তো আপনি বলতে চাইছেন যে মানে কোরআন হলো যে আল্লাহ রাসুল লেখছে সাল্লাম সে লেখছে এটা আমি কোথায় বলেছি সেটা একটু আমাকে আগে দেখান মানে আমি বলিনি শুনছি নাকি আপনি বলছেন আমি বলেছি যে মোহাম্মদ লিখছে মোহাম্মদ অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল সে কিভাবে সে কিভাবে একটা আমি এটা কবে বলছি কেন বলতে যাবো এরকম বলেন কি বলছেন কথা বলতেছেন কেন নিজেকে রাখেন নিজে মিউট বাটনটা চাপ দেন নিজেকে মিউট করে রাখেন হ্যাঁ

এই ডাকায় এবং বেড়া চড়ে না বেটা এই বেটা কেমনে লিখবে এই বেটার পক্ষে লেখা সম্ভব না কোনো কিছু লেখা সম্ভব না হয়তো সামান্য কিছু একটা লাইন লিখতে কোথায় কোথায় লিখতে আমাদের গ্রাম দেশে মানে কিছু আছে না লোকজন আঙুল ভেঙে ভালো কলম ভেঙ্গা ভালো এরকম হয়তো কিছু একটা লিখতে হয়তো জীবনে সে লিখছেও কিন্তু এতো লিখতে পড়তে পারতো না তো অশিক্ষিত মূর্খ মানে আমাদের পৃথিবীর সবচেয়ে এখন পৃথিবী বর্তমান পৃথিবীতে সবচেয়ে অশিক্ষিত ব্যক্তিদের খারাপ করাইলে তো মোহাম্মদের থেকে সে বেশি পণ্ডিত হইব এ আমি কেন বলতে যাবো যে মোহাম্মদ কোরআন লিখছে ভট্টর মুমিন ভাই আমি তো এটা কখনো বলিনি আপনি কোথায় পাইছেন এই জিনিসটা একটু বলেন তো যে আমি বলছি বলেন এবার আচ্ছা ভাই যাই হোক হয়তো আমার ভুল হয়েছে কিন্তু আমি একটা জিনিস মানতে চাচ্ছি আমি শুনিনি বাট আমার ফ্রেন্ড বললো এটা

নবী কে আমি অবশ্যই একজন লুচ্চা একজন পেডোফাইল একজন গণহত্যাকারী একজন ধর্ষক বলতে পারি কারণ তা সেগুলোর সপক্ষে আমার কাছে এভিডেন্স আছে আমি যদি সেই এভিডেন্স গুলো আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার লাইভে এসে সেটার জন্য আমার দরজা সবসময় খোলা আপনি এসে আমাকে চ্যালেঞ্জ করবেন বলবেন পয়েন্টটা কি যে নবী মোহাম্মদ যদি এগুলা কাজ করেও থাকে ধরেন আসিফ ভাই তো অনেকগুলো বললো জাস্ট একটা নিয়েই বলি আমি যে ধরেন শিশু দর্শক বলতেছে নবী মোহাম্মদ কে এখন আপনার পজিশনটা কি নবী মোহাম্মদ আসলে একজন শিশু দর্শক হইলেও সেটা বলা যাবে না নাকি অ্যাকচুয়ালি নবী মোহাম্মদ শিশু দর্শক না আসিফ মহিদিন এটা বানায় বলতেছে কোন কোন জিনিসটা বলতে চাচ্ছেন না ভাই আমি নবীন এখনো কথাই বলতে চাচ্ছি না আমি একটা জিনিস জাস্ট ওই দিনকার প্রকাশ হয়েছে কালের কন্টে আপনি হয়তো দেখলেন কি আমি জানি না আমি কি বলি আমি তো কথা বলবেন না একটা উদ্ভট তাহলে কেমনে কথা বলবো নবী নিয়ে কথা না বলে নবীকে নিয়ে কিভাবে কথা বলা যায় আমি তো জানি না ভাই এই পদ্ধতি আমি জীবনে কখনো শিখিনি মনে করেন আপনি সমাজ বিজ্ঞান বই নিয়ে কথা বলবেন কিন্তু সমাজ বিজ্ঞান বই নিয়ে কথা বলা যাবে না কিন্তু সমাজ বিজ্ঞান বই নিয়ে কথা বলতে হবে কেমনে সম্ভব আমি আপনি আমার সাথে বাংলা কথা বলতেছেন কিন্তু বললেন যে কোনো বাংলা শব্দ ব্যবহার করা যাবে না এইভাবে কেমন কথা বলা সম্ভব আমি তো জানি না ভাই বাংলা কথা বলতে হলে তো বাংলা শব্দ ব্যবহারই করতে হবে কেমনে বাংলা শব্দ ছাড়া আমি বাংলায় কথা বলবো অদ্ভুত কথাবার্তা ভাই আপনি এসে তো নবী সম্পর্কে একটা প্রশ্ন করেছেন এখন নবী সম্পর্কে আমার কাছে সেই পর্যাপ্ত দলিল প্রমাণ সব মজুদ আছে আমি সব একদম একদম এই যে আপনার পয়েন্টটা এই পয়েন্টটা একটু আমি অ্যাড্রেস করে নিই তারপর আপনি বললেন তারপর আপনাকে আমি বলতে দিচ্ছি আপনি বলেন যে নবীকে নিয়ে খারাপ কথা আপনি যেহেতু বিশ্বাস করেন আপনি যেহেতু মানে নবীকে শ্রদ্ধা করেন বা বিশ্বাস করেন সেই কারণে আমি নবীকে নিয়ে খারাপ কোনো কথা বলতে পারবো না এটা আপনি দাবি করতেছেন আমার কাছে ঠিক আছে তাহলে কি একই কথা কি নবীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ আমরা জানি যে নবী যখন প্রথম মক্কায় যখন তার নিজের ধর্মটা প্রচার শুরু করে তখন সে শুধুমাত্র নিজের ধর্মটা প্রচার করেই সে থামে নাই সে সেই অঞ্চলের পত্তলিক যে ধর্মগুলা সেগুলাকে কটুক্তি করা শুরু করেছিল সেই ধর্মগুলার অবমাননা করা শুরু করেছিল যেই ধর্মগুলাতে সেই অঞ্চলের মানুষেরা বিশ্বাস করত খুবই শ্রদ্ধা করতো সেই সমস্ত দেব দেবীর মূর্তিকে খুবই শ্রদ্ধা করত বিশ্বাস করত। কিন্তু আপনার নবী সেই ধর্মগুলার সেই ধর্মের মানুষের আবেগের কোনো তোয়াক্কা না করে ধর্মীয় অনুভূতির কোনো তোয়াক্কা না করে সেই ধর্মের

এই জিনিসগুলো পরিষ্কার ভাবে সিরাদ গ্রন্থে হাদিসে অসংখ্য জায়গাতে ইসলামের ইতিহাসে বলা আছে আপনি যদি চান সেই রেফারেন্স আমি বের করে দেখাবো তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে আপনার যেই ধর্মটা দাঁড়ায় আছে অন্য ধর্মের সমালোচনার উপরে যেই ধর্মটার প্রতিষ্ঠা হয়েছে অন্য ধর্মের সমালোচনার উপরে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপনি কিভাবে এই দাবিটা করতে করতেছেন যে আপনার ধর্মে কেউ আঘাত করতে পারবেন আপনার নবীকে নিয়ে কেউ সমালোচনা করতে পারবেনা বা আপনার নবীকে সমালোচনা করা যাবে না এই দাবিটা আপনি কিভাবে করতেছেন এটা তো সম্পূর্ণ হিপোক্রেসি হচ্ছে এবার বলেন আচ্ছা ভাই আমি বলি নেই আপনি কি জব করে রাখছেন ভাই সেটা বলেন আমি জব না করি সেটা এই আলোচনার সাথে কোনো আমি কি বলি আমি কি বলি আপনি যদি কোনো জব করেন বা আমি যদি কোনো জব করি ভাই আপনি বলছেন আমি কি করেছিলাম আপনি একটু আমার কথা শুনেন প্লিজ

অবশ্যই থাকতে পারে সেটা আপনি আপনার প্রোফাইলে লিখবেন প্রোফাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করবেন আমি ভাই মানুষের অপিনিয়ন শুনতে এখানে বসে নি সরি আমাদের এই লাইভটা আসলে শোনার আলোচনার অনুষ্ঠান না যুক্তির অনুষ্ঠান কট্টর মোমিন ভাই আপনাকে আমি ভাবে ছোট করছি না কিন্তু আমি সরি আমি মানুষের ওপিনিয়ন শুনি না আচ্ছা না ওপিনিয়ন না আপনি বলছেন যে সে ধর্মযাজক বা এই করছে সেই করছে ওই যে কি সে অন্য ধর্মের লোকজনদের ভাগে আনছে তারপরে কি মানে এরকম যেগুলো বলছে নাকি তার যেটা ডিউটি সেটা ওইটাই করছে সেটা তারে তো আল্লাহ প্রেরণই করছে আপনার সঠিক পথে আনার জন্য তাই না যে মানুষের তুমি সঠিক দিক নির্দেশনা দিবা বা তোমার সঠিক অরিজিনাল মানে যেটা ধর্ম অরিজিনাল যেটা মানে শান্তির ধর্ম বা অরিজিনাল যেটা ধর্ম মোমিনের পথে আনার জন্য এটাই তার কাজ দিছে এটাই তারা দায়িত্ব দিচ্ছে আল্লাহ তারা এই দায়িত্ব দিয়ে পাঠাইছে সো তার দায়িত্ব তো সেটা করবেই করবেই আল্লাহ যে তাকে এই দায়িত্বটা দিচ্ছে এটা তো ভাই আপনার ধর্মীয় বিশ্বাস দেখেন আপনি আপনার বিশ্বাস অনুযায়ী অন্যের মনে যেটা খোটা লাগে অন্যের মনে যেটা খারাপ লাগে অন্যের মনকে যেটা আঘাত দেয় সেটা যেহেতু আপনার প্রিভিয়াস একটা অন্ধবিশ্বাস আছে সেই অন্ধবিশ্বাস দিয়েই আপনি ওই অন্যের মনে আঘাত দেওয়াটাকে আপনি জাস্টিফাই করে ফেললেন এবং নিজের বিশ্বাস অনুযায়ী অন্যটা জাস্টিফাই করে আবার আপনি আসিফ ভাইকে রিকোয়েস্ট করতেছেন যে আপনার বিশ্বাসের জন্য খোটা না দেয় আপনি একটু চিন্তা করেন যদি অন্যের মনে আঘাত দেওয়াটাকে আপনি ধর্ম দ্বারা জাস্টিফাই করেন আপনারা তো আইসএসও অন্যকে গলা কাটাও তারা তাদের ধর্মের ধর্ম দিয়ে জাস্টিফাই করে আচ্ছা আমি যে হিন্দু কট্টরবাদী যারা তারাও তো মুসলিমদেরকে মারা গুরু কাভার জন্য মুসলিমদেরকে মারা তাদের ধর্ম দিয়ে জাস্টিফাই করে তাদের মেদেরকে পূর্ণত তাদের ধর্ম দ্বারা জাস্টিফাই করে আচ্ছা ফারেস ভাই ফারেস ভাই একটা সেকেন্ড ফারেস ভাই এখন যদি মনে করেন মিয়ানমারের যারা বৌদ্ধিস্ট আছে তারা যদি এটা বলে যে মিয়ানমারে যে রোহিঙ্গা মুসলমানরা আছে তাদেরকে আমরা মাইরা ফেলමු কারণ হচ্ছে আমাকে ভগবান গৌতম বুদ্ধ এটা কইছে এই গেছে আমাকে ধর্মে ওপরে যে মেরে হইব তাহলে তারা যদি সেইভাবে মানে বিশ্বাস করে তারপর যদি তারা মারপিট শুরু করে মুসলমানদেরকে মেরে ফেলা মেরে ফেলা শুরু করে বা কোনো হিন্দু মানে গুরু মনে করেন হিন্দুদের একজন ধর্মীয় গুরু যে দাবি করতেছে তার সাথে নাকি ভগবান সরাসরি কথা বলে শ্রীকৃষ্ণ নাকি তার সাথে সরাসরি কথা বলে এরকমের একটা দাবি করে কেউ যদি বলে শ্রীকৃষ্ণ তাকে ডিরেক্ট নির্দেশ দিচ্ছে যে ভারতে যত মুসলমান আছে তাদেরকে জবাই করতে হবে এবং মেয়েদেরকে রেপ করতে হবে কারণ তাদের ধর্ম তাদের শ্রীকৃষ্ণ নির্দেশ নির্দেশনাটা দিচ্ছে তাহলে হিন্দুদের মধ্যেও তো অনেক লোক থাকবে যারা বলবে যে ভাই আমাকেও শ্রীকৃষ্ণ নির্দেশ দিচ্ছে আমাকে ধর্মীয় বিশ্বাস হইতেছে মুসলমান মেয়েদেরকে আমরা রেপ করবো তাদের ধর্ম অনুসারে কি তাদের ধর্ম

যে এটা করাইতে এটা করাইলে আমাদের মানে আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস এটাই এটা যদি বলে মানে তাদের ধর্ম অনুসারে তারা যদি তাদের বিশ্বাস অনুসারে আপনার ধর্মকে আঘাত করে তাহলে কি তাদের কাজটা কি জাস্টিফাইড হবে তাদের কাজটা কি নৈতিক হবে এটা হচ্ছে আমার প্রশ্ন কট্টর মোমিন ভাই বলেন আচ্ছা ভাই আমি আপনার কথা বুঝতে পারছি আমার একটা প্রশ্ন ছিল জাস্ট আপনি যদি শুনতেন কট্টর মোমিন ভাই তো শেষ করেন যেটা আলোচনা শুরু করেন আপনি আপনি না না আমি আমি আসলে আমি আসলে শুরু

এটা সবকালে একটা যুক্তি দিতে পারতেন বাট আপনি তো আলটিমেটলি কোন যুক্তি দিলেন না আপনি দিলেন নিজের অন্ধবিশ্বাস আমরা তো ভাই অন্ধবিশ্বাস মানে গ্রহণ করি না জানেনি আপনি যুক্তি দিতে পারতেন যুক্তি না দিয়ে অন্ধবিশ্বাস কেন দিলেন একটু মাথা থেকে যদি থাকে যুক্তি থাকে তাহলে যুক্তি দেন আর যদি অন্ধবিশ্বাস থাকে তাহলে ভাই আমি ইন্টারেস্টেড আছি প্লিজ বলুন আচ্ছা আমি তো মুসলিম আমার বিশ্বাসে অন্ধবিশ্বাস ঠিক আছে এটাই হলো আমার আমার না দেখে বিশ্বাস করতে হবে এটাই আমার ধর্মে বলা আছে আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাইছিলাম আপনাদের আপনারা হিন্দুদের মধ্যে পার্থক্য কই আপনারা হিন্দুদের মধ্যে পার্থক্য কই সম্ভব না আর আপনাদের সাথে কোনো আপনার আপনারা আইএসএস জঙ্গির মধ্যে পার্থক্য কই তাহলে না 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 আইএসএস এর জঙ্গি মানে এই যে আপনি যদি বলেন কটন মুমিন ভাই আপনি যদি বলেন ভাই আমি ভাই অন্ধবিশ্বাসী আমাকে অন্ধবিশ্বাস এটাই আমরা এটাই করব ভাই আমরা সেটাই করি ওইটা সঠিক নাকি এত কিছু আমরা যাচাই বাছাই করতে যাই না আমরা অন্ধবাবুটা বিশ্বাস করি আমাকে আল্লাহ কইছে আমাকে নবীরে অন্য ধর্মের সমালোচনা করতে অন্য ধর্মকে কটোক্তি করতে অন্য ধর্মকে গালিগালাজ করতে সুতরাং আমাদের নবী করছে এটাই রাইট কিন্তু অন্য কেউ যদি আমাদের নবীর সমালোচনা করতে আসে অন্য কেউ যদি আমাদের নবীকে পেডোফাইল বলে বা আমাদের নবীকে লুচ্চা বলে বা দর্শক বলে যদিও তার কাছে দলিল প্রমাণ আছে তার দলিল প্রমাণ থাকার পরেও সেটা করতে পারবো না কারণ আমরা ভাই অন্ধবিশ্বাসী আমার মনে হয় আঘাত করবো না আমার মনে হয় আমার ধর্মীয় বিশ্বাস আপনি কিছুতেই আঘাত করতে পারবেন না কিন্তু আমি আমিও আমার ধর্মীয় বিশ্বাস অনুসারে অন্যের ধর্মে আঘাত করতে পারবো কিন্তু অন্য কেউ আমার ধর্মে আঘাত করতে পারবো না আমার কিছু করতে পারবো না কারণ আমাদের কিন্তু ভাই ইসলাম ধর্মে কিন্তু বলা আছে সব ধর্মের আরো তো আরো তো উদাহরণ আছে সেখানে যে আপনি ওটাই রেসপন্স করতেন ওটাই রেসপন্স করতেন যে মূর্তি বানতে গেছে অন্য ধর্মকে সম্মান করে অন্য মূর্তি বানতে গেছে আচ্ছা আমরা এখন তাহলে একটু দেখি যে মানে ওই সময়

নামক বা সমালোচনা করেনি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদমূলক হয়নি কিন্তু যখন তিনি সমালোচনা করলেন তখনই তারা আন্দোলন আন্দোলনকে একটা ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করলো তার বিরুদ্ধে প্রচন্ড ভাবে খেপে উঠলো এবং তার বিরুদ্ধে সত্যতা কোমর বেঁধে নামলো আচ্ছা এই অংশটা থেকে আমরা কি জানতে পারলাম যে সেই সময় প্রত্যুলক কাফেররা যারা মক্কায় বসবাস করত। ধর্ম প্রচার করতেছিল কিন্তু তারা কোনো জ্ঞানজাম করে নাই যখন মোহাম্মদ ওই যে তাদের দেব দেবীর নাম উল্লেখ করে সমালোচনা কটুক্তি করা শুরু করলো তখনই শুধুমাত্র তারা মোহাম্মদের বিরুদ্ধে সোচ্চার হইলো আচ্ছা আরো পড়ি আমরা নিচে আরো আছে এখানে দেখেন সমালোচনা করা হচ্ছিল এখানে এখানে তার আগে চাচা তালিবের কাছে আপনার ভাতি যে আমাদের দেব দেবীকে গালি গালাজ করেছে আমাদের ধর্মের নিন্দা করেছে আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়াছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথপ্রষ্ট বলে আখ্যায়িত করেছে এমতো অবস্থায় হয় আপনি তাকে সব থেকে বিরত রাখুন নতুবা তাকে সাহায্য করার জন্য আমাদেরকে সুযোগ দিন মানে

কাফেরা কি বলতেছে তুই মুহাম্মদের অনুসরণ করিস পুরো সমাজ যার বিরোধী সে আমাদের উপাসদের খারাপ বলে এবং আমাদের পিতা পিতা মহদেরকে আহম্মক ও মূর্খ বলে মানে কাফেরা বলতেছে যে মোহাম্মদ হচ্ছে আমাদের এই সমালোচনা করে দেখেন এখানে আরো যে জিনিসটা বলা হয়েছে যে আরো অংশ এখানে অনেক বর্ণনা আছে আমি এত মানে দীর্ঘ বর্ণনাতে যাব না এই জিনিসটাতে আপনাকে নিয়ে আসতেছি সরাসরি আসাবে রাসুলের জীবন কথা গ্রন্থের ষষ্ঠ খন্ড পৃষ্ঠা নাম্বার চল্লিশে যে জিনিসটা বলা আছে সেই কিশোর পিতা সরি সে বয়সে ফাতিমা পিতার হাত ধরে একদিন গেছেন কাবার আঙ্গিনায় তিনি দেখলেন পিতা যেই না হাজরে আসবাদের কাছাকাছি গেছেন অমনি একদল পত্তুলিক একযোগে তাকে ঘিরে ধরে বলল বলতে লাগলো আপনি কি সেই ব্যক্তি নন যিনি এমন এমন কথা বলে থাকেন তারপর তারা একটা একটা করে গুনে গুনে বলতে থাকে আমাদের বাপ দাদাদের গালি দেন উপাসদের দোষের কথা বলেন বুদ্ধিমান ও বিচক্ষণ লোকদেরকে নির্বোধ বোকা মনে করেন তিনি বলেন মানে মোহাম্মদ বলল হ্যাঁ আমি সেই ব্যক্তি মানে মোহাম্মদ নিজে স্বীকার করতেছে যে সে কাপেরদের বাপ দাদাদেরকে গালি দিত তাদের উপাস্যদের দোষ ত্রুটি তুলে ধরত এবং বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তিদের বোকা এবং নির্বোধ ব্যক্তি বলে মনে করত এই রকমের আমি টানা ঘন্টার পর ঘন্টা আপনাকে রেফারেন্স দেখাতে পারবো আমার কাছে অসংখ্য রেফারেন্স আছে যে মোহাম্মদ অন্য ধর্মের সমালোচনা করত কটুক্তি করত গালি গালাস করত আপনি বলতে চাচ্ছেন যে আমাকে আল্লাহ পাকে কইছে এই আমাকে নবী করছে কিন্তু অন্য কেউ আপনার ধর্মের সমালোচনা করতে পারবো না নাকি এটা হচ্ছে আপনার যুক্তি না না সমালোচনা করতে পারবে যদি এটা ভুল হয় তাহলে এটা ভুল তো ভাই হইলে বহুত মানুষ তো ভুল ধরতে চেষ্টা করছে তাই না আসিফ ভাই এটা তো আজকে তো প্রায় চোদ্দশো বছর আগের জিনিস তাই না এটা তো মানে আজকের না চোদ্দশো বছর আগের থেকে আমি কথা বলি নাই এতক্ষণ পরে আসাটা পাইলাম আর এতক্ষণ পরে আসাটা পাইলাম ওনার পজিশনটা হচ্ছে যদি কথাগুলো সত্য হয় তাহলে আপনি বলতে পারবেন

সেটা জিজ্ঞেস করুন তার কাছে যে সে যে দিচ্ছে আসিফ ভাই সেই অ্যালিগেশন মধ্যে কি কি রেফারেন্স আছে সেটা জানতে চান বলতে মানা করতেছেন কেন তাহলে আপনি তো নিজেই বললেন যে নবী বলতে পারবে নবী বলতেছে সেটা অন্যের কে সমালোচনা করা আপনি একসেপ্ট করে দিতেছেন আবার বলতেছেন যে হ্যাঁ সত্য হলে বলতে পারবে তাহলে আসিফ ভাইয়ের কাছে সত্য জানতে চান নাকি আবার আবার পজিশন ঘুরে ফেলায় না যে আবার নবী কটুক্তি করতে হবে কিন্তু আসিফ ভাইদের কটুক্তি করতে পারবে না এটা আবার বললেন না হ্যাঁ জি আসিফ ভাই মানে এটা কেমন যুক্তি হলো ভাই মানে উনি ওনার প্রাইমারি পজিশন যেটা ছিল সেটা যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে উনি বলতে চাচ্ছেন ওনাদের নবী এবং ইব্রাহিম তো আরো বাড়া ছিল দেখা রেফারেন্স দেখাতে হবে উনি বলতে যে ওনাদের নবীরা এগুলা করতেই পারবে অন্যের মূর্তি টুটে ভেঙে দিতে পারবে অন্যদের উপাসনালয় ভেঙে দিতে পারবে অন্যদের ধর্মীয় অনুভূতি তাকাত করতে পারবে কটুক্তি করতে পারবে গালিগালাস করতে পারবে সমালোচনা করতে পারবে সবই করতে পারবে কারণ আল্লাহ কিসে এই করতে পারবে কিন্তু অন্য কেউ এটা করতে পারবে না আমাদের গণবী নিয়ে কিছু কখন না আমার গণবীর আমরা সম্মান করি আমাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না ভাই আমরা ভাই অনেক অনুভূতি অনেক মানে ইয়া লাগে আমাকে ওখানে খারাপ লাগে ভাই আমাকে অনুভূতিতে ভাই আপনারা প্লিজ ভাই প্লিজ প্লিজ লাগে আপনারা আমাদের ধর্মীয় অনুভূতিতে প্লিজ ভাই আঘাত করবেন না কারণ আমরা অনেক মানে অনেক মানে অনেক কষ্ট পাই ভাই আমরা অনেক কষ্ট পাই আমাদের নবীর নিয়ে কিছু খারাপ কথা বলে কিন্তু আমাকে আমরা ঠিকই অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবো কারণ আমাকে আল্লাহ কয়ে দিছে ভাই হ্যাঁ আমাকে নবীও করছে ভাই এই যে এইটাকে যে একটা হিপোক্রেট পজিশন বলে এটাকে যে একটা স্ববিরোধী পজিশন বলে যে আমি যেটা করতেছি সেটা করার জন্য আরেকজনকে আমি না করতেছি মানে তাদের ধর্মটা যেটা করতেছে সেই সেটা অন্যরা যখন তার ধর্ম নিয়ে করবে তখন তারা এটা করতে দিবে না তারা বলবে যে এটা আমাগো অন্ধবিশ্বাস আমরা আমাদের আল্লাহ কইছে এই জন্য আমরা করছি কিন্তু আপনি তোমরা করতে পারবো না আরে ওদেরও তো মানে হিন্দুদেরও তো একটা অন্ধবিশ্বাস থাকতে পারে হিন্দুদের অন্ধবিশ্বাস থাকতে পারে যে আমরা মুসলমানদেরকে গালিগালাস করবো মুসলমানদের নবীকে গালিগালাস করবো আল্লাহকে গালিগালাস করবো এটা তো হিন্দুদের বা অন্য কোনো ধর্মের লোকেদের মানে অন্ধবিশ্বাস হইতে পারে তাদেরও একটা কুতকুত নামক একটা দেবতা ধরে নিচ্ছি তর্কের খাতিরে কুতকুত নামক একটা পুঙ্গাপুঙ্গা নামক একটা দেবতা মনে করেন সেই ধর্মের লোকেদের বলছে তুই গিয়া আল্লাহ মুসলমানদের আল্লাহ আর মুসলমানদের নবীরে গিয়া গালিগালাস কর তাইলে তো তাইলে কি তাদের কথাটা জাস্টিফাইড হবে তাদের দাবিটা জাস্টিফাইড হবে হবে না তো আমরা তো সেটা বলছি আমরা তো সেই অন্ধবিশ্বাসটা কে মানে পুজি করে অন্ধবিশ্বাসটাকে যুক্তি হিসেবে ব্যবহার করতেছি না আমরা যেটাকে ব্যবহার করতেছি যে নবী মোহাম্মদ ধর্ষক ছিল কিনা নবী মোহাম্মদ পেডোফাইল ছিল কিনা শিশু ধর্ষণ করছে কিনা কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে গ্যাং ব্যাং করছে কিনা এই জিনিসগুলো যদি আপনি চ্যালেঞ্জ করতে চান আমাকে চ্যালেঞ্জ করেন অসুবিধা নেই আমি আপনার চ্যালেঞ্জের জবাব দিব কটন মোমিন ভাই বলেন

ছিল যে আপনি একটা পজিশন হোল্ড করতেছিলেন যে আপনার ধর্মকে আপনার নবীকে নিয়ে কেউ কিছু বলতে না কিন্তু আপনার আপনারা অন্য ধর্মকে নিয়ে বলতে পারবেন বাটুক্তি করতে পারবেন এটা যে একটা অবস্থান এটা কি আপনি বুঝতে পারছেন না ভাই আমার কোন আমার না আমার নবী আমার নবী কটুক্তি করতে পারবেন আমার নবী নিয়ে যদি কেউ কিছু বলে সেটা আমি একটা মুসলমান হিসেবে আমার অবশ্যই লাগবে তাই না লাগাটাই স্বাভাবিক কিন্তু আমার তো জিনিস তো কাফেরদেরও লাগতো তাই না লাগতো কিন্তু এখন তো ভাই ভাই লাগতো ঠিক আছে মানছি আমি আপনার কথা লাগতো কিন্তু আফটার কিন্তু সব কাফেররাই কিন্তু মুসলমান হইছে অন্যায় হয় অন্যের অনুভূতিতে আঘাত করাটা যদি অন্যায় কাজ হয়ে থাকে সেই কাজটা তো আপনার নবী করছে ভাই আশ্চর্য একটা সিম্পল জিনিস করতেছেন না

দেখেন কিভাবে হয়েছে কাপেরা দাওয়াত দিচ্ছে দাওয়াত বিভিন্ন সময় তারা যুদ্ধ করছে দাওয়াত যুদ্ধ করছে তারপরে যুদ্ধ তো তো না যুদ্ধ করে যুদ্ধ করে নবী জিতার পরে তারপরে তারা ইসলাম অনুগ্রহ করছে

ওর তো কানই নাই ও তো শুনতেছি না আমার আমি যেটা বলতেছি কি দেখাইলো ভাই এতক্ষণ মানে কি কি দেখাইলো কি বুঝলে না দেখুন কানের মধ্যে আঙ্গুল দিয়েছিল নাকি আসলে পাথর গাছের সাথে কথা বলছে কাহিনী মানে এত মানুষের অন্ধবিশ্বাস এতটা ভয়ঙ্কর হইলে মানুষের জ্ঞান বুদ্ধি মগজ কাজ করাটা বন্ধ করে দেয় যে একটা নিজের জিনিস বললো পড়ার পরে দলিল দেখলো দলিল দেখার পরে কথা না ভাই আমার নবী কোনো অনুমতি দাগাত করতে পারে না দেখলাম আমি ছবি ঠিক আছে দেখলাম আমি করতে না আপনি তো এগুলো বুঝবেন না আপনাকে দলিল দেখাবো দলিল দেখানোর পরে আপনি না আমার আঘাত করতে পারে না ভাই হ্যাঁ দলিল দেখলাম ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ পানি এবং কিছু বাদাম খেয়ে মনে রাখেন কিছুক্ষণ ধরে যেটা পড়লেন যেটা দেখানো হইলো বা বাংলা কথা বোঝাটা এতটুক যেন এতটুক ব্রেন যদি কাজ করে আর কি মানে ফারাজ ভাই মুমিন হইলে কি ব্রেন ডেড হতে হবে ব্রেন ডেড মানে তার ব্রেন আর কাজ করতেছে না অকেজো হয়ে গেছে এটার ফাংশন করে না হ্যাঁ ওই ওখানে কিছু একটা আবর্জনা কিছু একটা মানে মানে মনে করেন গোবর টোবর কিছু একটা ঢুকে ঢুকে আছে ঢুকে গেছে কি দরকার ছিল এরকম এরকম কথা শোনার কোন দরকার ছিল আপনি ফোকাস করতে পারতেন এই কথাগুলো শোনার কোন দরকার ছিল আপনার কোন একটা দরকার ছিল আমি দেখাইলাম বের করে আমি দলিলগুলো দেখাইলাম বের করে দা আপনি পড়লো নিজে পড়া করে না ভাই বললাম ঠিক আছে সবই ঠিক আছে সবই দলিল ঠিক আছে কিন্তু আমি আমি বিশ্বাস করি কারণ একা করতে পারে না ওরা মানে অভিযোগ করছে সেটা ঠিকই আবু তালেবের কাছে হিসাব বিচার dise ঠিকই কিন্তু আমি বিশ্বাস করি না না ওরা আঘাত পায় নাই ওয়াও ভাই আরে ভাই খালি না দরকার আপন সরি পুরো

কারণ আমরা একটা গাছের সাথে কিভাবে কথা বলবো যে কিছু বোঝে না যার মাথা কাজ করে না যারা আমি দলিল দেখানোর এক না ভাই অনুভূতি তাকাত করতে পারে না ভাই আমার নবী অনুভূতি আগত করে নেই ভাই আমি দেখলাম দলিল কিন্তু অনুভূতি তাকাত করে নেই ভাই মানে আমি এখন যদি আমি দেখাই আপনাকে দেখেন ভাই আপনার নবী আহ মক্কা থেকে মদিনা গেছিল হ্যাঁ দলিলটা দেখার পরে যদি আপনি না ভাই আমার নবী কখনো মক্কা থেকে মদিনা যাইতেই পারে না ভাই যা যায় নাই ভাই জানি আমি দেখলাম দলিল কিন্তু যায়নি

মানে অনুভূতিতে আঘাত করে নাই তাহলে আপনার সাথে কথা বলে আমার লাভ কি আপনার প্রশ্ন বা কেন শুনতে যাবো এই এই মুমিনের প্রশ্নই বা আমি কেন শুনতে যাবো ভাই ফরাজ ভাই আমার কোনো খায়েশ নাই এই ব্যক্তির প্রশ্ন প্রশ্ন শোনা আপনার যদি খায়েশ থাকে আপনি শুনতে পারেন ফরাজ ভাই আপনার উপরে